যাইমা ভালো তোর জন্য শুভেচ্ছা ভালো থাকবেন আচ্ছা আর আমার একটা ছোট্ট পরিবার তো আর সেটাও তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে ভালোই আছে আর আমার জয়মা চ্যানেলটি আশা করি তোমাদের ভালোবাসাতে স্বাগত জানাই যাই হোক বন্ধুরা আজকে স্নান করে একটু সকাল সকাল তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করছি আজকে দুদিনের ব্লগটা একসঙ্গে জয়েন করে তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করব আর সত্যি কথা বলতে কি কালকে বিকেলে কি জমির থেকে কিনতে গেছিলাম বা পটল লাউগুলো সেটাও শেয়ার করছি আর সত্যি কথা বলতে কি তোমার দাদা গেছে দাদা ভাই গেছে আজকে নদীতে মাছ ধরতে কি মাছ নিয়ে আসছে সেটা দেখাচ্ছি আর শেয়ার করবো আজকে নদীর মাছ রান্না হবে বাড়িতে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো তো বন্ধুরা টাটা বাই বাই তো বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে আর আমার ছোট ছেলে খাবার জলে বালতিগুলো অনেক দূর পর্যন্ত ধুয়ে দিয়ে গুছিয়ে রাখছে দেখো ধুয়ে দিয়ে জলগুলো গুছিয়ে যাচ্ছে বালতিগুলো আর এদিকে দেখো ডাল গুছিয়ে নিয়েছি হাঁড়িগুলো উঠিয়ে দেখো তোমার দাদা ভাই কখন আসবে জানি না ভেবেছিলাম নদীর থেকে যদি চিংড়ি মাছ নিয়ে আসে তাহলে লাউ শাক দিয়ে বেগুন টেগুন দিয়ে রান্না করবো কিন্তু জানি না সেটা হবে কি না কিন্তু লাউ শাকটা দেবো একটু ডালটা দেবো আর দেখি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো বন্ধুরা সেটাও শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো ভালো লাগবে মাছ না পুঁটি চিংড়ি আর কি মাছ ঝেঁকে গাবলাই ভাই কর বাটা গলদা চিংড়ি বেশিরভাগই গলদা চিংড়ি এইটা কি মাছ এই যে ছেড়িস না বাগার নাকি দেলে না ট্যাংরা বড়টা বড় দেলে না জলের মধ্যে দেখতে ঝাঁঝের দামটা নিয়ে আছে মাছ জানতো সেই কি চেউ মাছ নাকি বলে না সব মাছই দিয়ে আনতো আর এদিকে দেখো কী পেয়েছে চলে গেল ছিটকে চলে যাচ্ছে এর মধ্যে বেলে পেঁয়াংরা গলদা চিংড়ি তো যাই বলতে মাছ খা এবার মাছগুলোকে ফুটে তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি বন্ধুরা দেখতে থাকো আর তোমরা আমাকে যেটা ঘুরতে নিয়ে যাবো চিংড়ি দিয়ে রান্না হবে লাউ শাক তো বন্ধুরা দেখো লাউ শাক চিংড়ির মধ্যে বাবা চিংড়ি দিয়ে লাউ শাক রান্না হয়ে গেল বন্ধুরা এবার মাছ রান্না করবো তো পছন্দ হয়ে গেছে ভিডিও মাছ ভাজার গরিবটা আছে দিদি ছিল আস্তে আস্তে একটু চাপা দিল আরো বেগুন বড়ি কাঁচপাটা দিই তোমার আর জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করছি এবং রান্না করলে তোদের তোমাদের ভালো লাগবে আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা আর কমেন্টের মাধ্যমে তোমরা জানো বন্ধুরা জ্যান্ত মাছের ঝোল আর তোমার হচ্ছে কি আগে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক তোমরা মাছ দিয়ে দিবে আর এটা তোমার হচ্ছে জ্যান্ত মাছ
গাছপালা আর তো বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিলাম, আবার নতুন নতুন নেক্সট টাইম ভিডিও নিয়ে ফিরে আসছি বন্ধুরা। সঙ্গে থাকুন, টাটা বাই, ভালো করে সুস্থ থাকবো বন্ধুরা, আর কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, অথবা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তো জয় মা ভারতী, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই বন্ধু। আজকের মতন এখানেই শেষ, বিদায় নিলাম, নেক্সট টাইম ভিডিও নিয়ে ফিরে আসছি বন্ধুরা।